পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিসিসিএল এর জমিদাতাদের ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিগত ২৪ দিন ধরে লাগাতার ধর্ণা অবস্থানে বসেছেন জমিদাতারা। ধর্ণা কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে বিসিসিএল এর চাঁচ ভিক্টোরিয়া এরিয়া জিএম অফিসের সামনে। এই ধর্ণা অবস্থান কর্মসূচিটি মা কল্যাণেশ্বরী চাপতরিয়া প্রজেক্ট লেন্ডুলুজেরাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। জমিদাতাদের অভিযোগ, জমি থেকে কয়লা উত্তোলন করে নেওয়ার পর তাদের ক্ষতিপূরণ বা চাকরির নিয়োগপত্র মেলেনি। যতদিন পর্যন্ত তাদের ক্ষতিপূরণ বা চাকরিতে নিয়োগ করা না হচ্ছে, ততদিন তারা এই ধর্ণা ও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। আমরা ধর্ণা এখানে, আমাদের ডিমান্ড আছে দুটো মাইন্সে ইসরামনগর আর দামাগুড়িয়াতে কয়লার ভান্ডার থাকা সত্ত্বেও বিসিসিএল ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে দুটো মাইন্সকে বন্ধ রেখেছেন। আমাদের ওখানে বিঘার পর বিঘা জমি কেটে নিয়ে শেষ করে দিয়েছে, আর চার পাঁচ বছর আগের থেকে জমি কেটে শেষ করে দিয়েছে। সেই ইয়েদের চাষিদের এখনও পর্যন্ত চাকরি দেয়নি, কারো জমি রেজিস্ট্রেশন করেনি। আমাদের দাবি ইতিমধ্যে দুটো মাইন্সকে চালু করতে হবে, সমস্ত চাষিদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, এবং যাদের জমি কেটে নিয়ে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি তাদের রেজিস্ট্রেশন করতে হবে। আগামী দিনে কি আমাদের ধর্ণা, যতদিন পর্যন্ত না আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি বা রেজিস্ট্রেশন হচ্ছে, আমাদের ধর্ণা অনির্দিষ্টকালের জন্য চলবে। এবং আমরা আস্তে আস্তে রিলে হাঙ্গার স্ট্রাইকে যাব এবং হাঙ্গার স্ট্রাইকে যাব, আমরা শেষ থেকে ছাড়ব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দবার্তা।